আসসালামু আলাইকুম দর্শক, আমি মোশারফ হোসেন কনক, অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আবারও আপনাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে পিন সেপারেটর মেশিন সার্ভিস। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বরোস কোম্পানির একটি ইন্ডিয়ান মেশিন, ঠিক আছে। এটি হচ্ছে আপনার 160 লিটার আর ডুয়েল, ঠিক আছে। ডুয়েল বলতে আপনার মোটর ক্লাচ হাত দিয়ে দুইটাই করতে পারবেন, ইলেকট্রিক সাহায্যেও করতে পারবেন আর ম্যানুয়ালিও করতে পারবেন। এটা হচ্ছে ডুয়েলের সিস্টেম, ঠিক আছে। তো এই মেশিনটি সমস্যা হচ্ছে যে ভাইটি দিছে উনি বলছে যে ক্রিম আসে না। এই যে এটা হচ্ছে ক্রিমের ড্রেন, এটি হচ্ছে দুধের ড্রেন। ওনার কথা হচ্ছে ওনার দুধ থেকে ক্রিম কাটে না মেশিন, ঠিক আছে। আমরা সেটা চেক করার জন্য শুধু ওটা ক্রিম আসে না, এটা ব্যতীত আর কোনো সমস্যা আছে নাকি মেশিনে, সেজন্য আমরা পানি দিয়ে এখন চেক করবো। যে পানি দেখছেন, পানি দিয়ে আমরা এখন চেক করবো যে আর কোনো সমস্যা আছে নাকি। তো ভিডিওটিটা না টেনে আমাদের সঙ্গেই ভিডিওটি উপভোগ করতে থাকুন। আমরা এখন মেশিনটি চালিয়ে দেখবো যে কি আর কোনো সমস্যা আছে নাকি। তো ভিউয়ার্স, আমরা মেশিনটি পানি দিয়ে চালিয়ে দেখতেছি যে মেশিনে আর কোনো সমস্যা আছে নাকি। তো আমরা ইয়ে করলাম যে জাস্ট দুধের ড্রেনটি দিয়ে আপনার পানি পড়তেছে, তাছাড়া ক্রিমের ড্রেন দিয়ে আপনার পানি আসতেছে না, ঠিক আছে, বা অন্য কোনো জায়গায় লিকেজ নেই। তো আমরা এখন এটা দিয়ে বুঝতে পারলাম যে শুধু ক্রিম কাটে না এটাই সমস্যা মেশিনের, তাছাড়া এক্সট্রা কোনো সমস্যা নেই। তো আমরা এখন দুধ দিয়ে চেক করব যে মেশিনে ক্রিম কি সত্যি কাটে না, বা কী সমস্যার জন্য ক্রিম কাটে না। আমরা এখন দুধ দিয়ে চেক দিব। এতক্ষণ তো আমরা পানি দিয়ে করবো যে পানি চলতেছে, তো আমরা এখন দুধ দিয়ে চেক করবো। ভিউয়ার্স আমাদের সাথে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এখন আমরা মেশিনটি দুধ দিয়ে চেক করবো যে যে ভাইটি মেশিনটি পাঠিয়েছে সার্ভিসের জন্য ওনার কথা কি ঠিক নাকি ক্রিম কাটে না, এটা আমরা চেক করার জন্য দুধ দিয়ে আমরা এখন চেক করবো। যে দুধ এখন আমরা মেশিনটি চালাই, চেক করবো যে ক্রিম সত্যি কি কাটে না বা অল্প কাটে দেখি। তো ভিউয়ার্স দেখুন, দুধ পড়তেছে কিন্তু ক্রিম আসতেছে না। এই যে আমরা কিন্তু দুধ দিয়ে চেক দিতেছি, এই যে দুধ যাইতেছে কিন্তু ক্রিম কাটতেছে না। তার মানে আমরা বুঝতে পারলাম যে মেশিনে সমস্যা আছে, সত্যি সমস্যা আছে, ক্রিম কাটতেছে না, তাছাড়া আর কোনো সমস্যা নেই। তো মেশিনটি আমরা এখন সার্ভিস করব। তো সার্ভিসের পরে আমরা আবার দুধ দিয়ে চেক করব যে সমাধান দিতে পারছি বা সমাধান হয়েছে নাকি। তো আমাদের সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি না জেনে আমাদের সাথে দেখতে থাকুন সার্ভিসের পরে কী হয়। তো ভিউয়ার্স, আমরা সার্ভিসের পরে এই যে ইয়ে করতেছেন, এই যে দেখুন এখন কিন্তু ক্রিম কাটতেছে, এই যে কত সুন্দর ক্রিম কাটতেছে দেখুন। তারপরে আমাদের সার্ভিসটি সফল হয়েছে, আমরা যে ভাইটি মেশিনটি সার্ভিসে দিয়ে গেছে তার সমস্যা আমরা সমাধান করে ফেলছি, ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনারা মেশিনে সার্ভিসের আগে দেখলেন, সার্ভিসের পরেও দেখলেন, সবই আপনাদেরকে দেখানো যে সার্ভিস করার পরে কেমন ক্রিম কাটতেছে, সার্ভিসের আগে কেমন ক্রিম কাটতেছে, আর কোনো সমস্যা আছে নাকি, আমরা সবই আপনাদের সামনে তুলে ধরলাম। তো যারা যারা এই মেশিনটি নতুন নিতে চান তারা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে। আর যাদের বাসায় এমন মেশিন সমস্যায় পড়ে আছে, সার্ভিসের অভাবে আপনারা মেশিনটি চালাইতে পারতেছেন না বা ব্যবহার করতে পারতেছেন না, তারা আমাদের সার্ভিস সেন্টারে পাঠাইতে পারেন। তো এখন যারা যারা আমাদের শোরুম ভিজিট করে নিতে চান তাও নিতে পারবেন। আমাদের শোরুম কেউ যদি ঢাকা শোরুমে আসতে চাই, ঢাকা উত্তরা নন্দাপাড়া দক্ষিণ খান বৈশাখীর মোড়, ওখানে আসতে পারেন, বা বগুড়া শাখাতে আসতে পারেন বগুড়া বনানীতে।
তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।